বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে মুজিব বর্ষের আয়োজনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে বলে মনে করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ধরনের অপতৎপরতাকে শক্ত হাতে প্রতিহত করতে সরকার ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। ব্যক্তি নরেন্দ্র মোদী এখানে আসছেন না, যিনি আসছেন তিনি হলেন ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব রক্ত দিয়ে লেখা বন্ধুত্ব। সুতরাং যখন আমরা মুজিব বর্ষ করব তখন ভারতের প্রধানমন্ত্রীকে তো ডাকতেই হবে, ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতি ছাড়া মুজিব বর্ষ অসম্পূর্ণ। মুক্তিযুদ্ধকালে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার দল ও সরকার, বিরোধী দল, সশস্ত্র বাহিনী, সর্বস্তরের জনগণ যে ধরনের সহযোগিতা করেছেন বিশ্বের কোনো দেশের স্বাধীনতার ইতিহাসে তার দ্বিতীয় কোনো নজির নেই। রাজধানী ঢাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের নাম শ্রীমতী ইন্দিরা গান্ধী ও শ্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখার প্রস্তাব করছি।